নমস্কার বন্ধুরা, মুশকিলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ডিম আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো, মজাদার রেসিপি বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। এই ফুলকপি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, 6 পিস ডিম নিয়ে নিয়েছি, আমার বাড়ির ডিম বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে, দেখুন বন্ধুরা। আর এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, আর এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো এবার কেটে নেবো ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি বানাবো আমি আজকে, সুন্দর রেসিপিটা খুব ভালো খেতে। আমার ছাল ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা, এবার কেটে নেবো আমি। আমি বড় বড় সাইজের করবো বন্ধুরা আলুগুলো, ডিম দিয়ে করবো, এভাবে কেটে নেবো। তো এই তরকারিটা করতে কি উপকরণ লাগে পরে বলে দেবো বন্ধুরা, আমি রান্নাঘরে গিয়ে বলে দেবো। তো আমি ফুলকপিটা একটু কেটে নেবো, আলুটা কাটা হয়ে গেছে আমার। বন্ধুরা এখানে আমি ফুলকপি আলু সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে, আর এখানে 6 পিস ডিম আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে কি উপকরণ লাগে বলে দেবো, এখানে নিয়েছি আমি সর্ষের তেল, এখানে আমি আদা কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, এখানে একটু গরম মশলা নিয়েছি বেটে নেবো, এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে 8 পিস শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেবো, আর এখানে ধনে জিরে বড় মৌরি মরিচ নিয়ে নিয়েছি জিরে বেটে নেবো, আর এখানে নুন নিয়েছি, এখানে হলুদ নিয়ে নিয়েছি, আর এখানে একটু চিনি নিয়ে নিয়েছি, আর এখানে ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আর এখানে একটু ঘি নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নেব, উনুনটা আমার জ্বলে গেছে, এবার কড়াই নিয়ে নিয়েছি, খুন্তি নিয়ে নিয়েছি, বসিয়ে দেবো কড়াইটা। এবার কড়াই আমি কিছুটা জল দিয়ে দেবো একটু, জলটা আমার গরম হয়ে গেছে হালকা গরম, আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আগে, প্রথমেই ফুলকপিটা দিয়ে আমি তুলে নেবো, একটু গরম তুলনাটা করে নেবো, এখানে আদা রসুন একসাথে বেটে নেবো আমি, এবার বেটে নেবো আদা রসুন, আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে তুলে নেবো। তুলে নিয়েছি, এবার আমি এখানে জিরে মরিচটা বেটে নেবো, ধনে জিরে বড় মৌরি আর গোলমরিচ বেটে নেবো, এটা বাটা হয়ে গেছে তুলে নেবো, এক পাশে তুলে নেবো আমি, হয়ে গেছে বন্ধুরা, কবি বেশি সেদ্ধ করা যাবে না, আমি তুলে নেবো, জাস্ট একটু ফুটিয়ে নিয়েছি শুধু, এখন কত ওষুধপালা মারে তো বন্ধুরা, আর কবি দিনে বেশি ওষুধ মারে, তুলে নিয়েছি। এবার জলে আমি আলু দিয়ে দেবো আর ডিম দিয়ে দেবো, আমি একটু ডিমগুলো দিয়ে দেবো, এবার আমি শুকনো লঙ্কাটা বেটে নেবো, বেটে নেবো, তো শুকনো লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে তুলে নেবো, তুলে নিয়েছি, এবার পেঁয়াজটা একটু বেটে নেবো, পেঁয়াজ বাটাটা আমার হয়ে গেছে তুলে নেবো, লঙ্কার জায়গায় বেটেছি তাই লাল লাল লাগছে পেঁয়াজ বাটাটা, তো এবার আমি গরম মশলাটা বেটে নেবো, এখানে গোটা গরম মশলাটা কিছু বেটে নেবো বন্ধুরা, তো গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে তুলে নেবো, তুলে দেখে নেবো, সব ডিমগুলো আমি এভাবে ছাড়িয়ে নেবো। তো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এখানে তো কড়াইটা আমার পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, এভাবে মাখিয়ে নেবো, তেলে দিয়ে দেবো,
तेल दिए देव गरम हो गए फुलकपी गो भेजे नेब नून दिए देव गरम हो गए तेजपाता बंधुरा तेजपाता दिए देव फोड़ने आदा रसुन बाटा दिए देव एक चमच आदा रसुन बाटा बंधुरा लंका बाटा दिए देवी कतटा देखाते এবার আমি জিরে মরিচ বাটাটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব বন্ধুরা টমেটোটা কিছু দিয়ে দেব এবার আমি এখানে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব এবার আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এইটা মতো এক চামচ হলুদ দিয়ে দেব এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব फुलकपी भेजे रखा तो दिए देव फुलकपी भेजे दिए देखिए भलोक कसानो हो गए बंधुरा जल दिए दिए देव এবার ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দেব এবার আমি গরম মশলা বেটে রাখাটা দিয়ে দেব আমি একটু ঘি দিয়ে দেব এক চামচ একটু ঘি দিয়ে দেব বন্ধুরা দিয়ে দেব ধনে পাতা কেটে দিয়ে দেবো বন্ধুরা ছড়িয়ে দিয়ে দেবো উপর দিয়ে এটা আমার হয়ে গেছে একদম আমার রেডি ফুলকপি ডিম দিয়ে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব তো তো ঢেকে নিয়েছি আমি ফুলকপি আলু ডিম দিয়ে আমার রেডি বন্ধুরা তো চলুন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে খাওয়ার সময় दीदी खाने चूनो माछ आलू और मूलो दिए चच्चड़ी खेल बेगुन दिए तब दीदी के दिए देव सत्य बंधु बंधुरा कि बोलबो मैं खुब ही सुंदर हो दिन खाव एक बंधुरा दीदी तो यम करा फुलकपी आलू और डिम दिए झोल कर खेल देखें केम लगे भलो लगले अवश्य चैनल सबसक्राइब कर लाइक करबें शेयर करबें कमेंट तो अवश्य करबें।
তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, অবশ্যই সাবধানে থাকবেন।